মিনহাজ পারবে যাতে লিখেছেন সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে আর সেজা থেকে উঠার সময় আগে নাক নাকি কপাল ওঠাতে হবে দেখুন আমরা যখন সেজদা যাব তখন সেজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে এখানে আসলে আগে পরের কোনো ব্যাপার না এবং উঠানোর ক্ষেত্রেও তাই একসঙ্গে উঠতে পারে মূলত হাত আমাদের আগে যাবে এরপর আমাদের মাথা যাবে মাথার মধ্যে স্বাভাবিক কপাল আগে পর নাক যেতে পারে ওঠার ক্ষেত্রেও তাই কিন্তু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই আরফাত মাহমুদ লিখেছেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য রাত জেগে কাজ করার ইসলামী বিধান কী বেশিরভাগ ভাইরা সরি বেশিরভাগ বায়ার ইউরোপ ও আমেরিকার এজন্য তাদের সময় অনুযায়ী কাজ করতে হয় আপনার কাজের সুবাদে রাত জাগাটা কোনো গুনাহের বিষয় না এটা কোনো নাজায়জ বিষয় না যদি কাজের সুবিধার্থে এবং কাজের প্রয়োজন রাত জাগতে হয় রাত জাগবেন তবে কাজ ছাড়া অপ্রয়োজনে রাত জায়গাটা সেই দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না আমাদের স্বাস্থ্যের জন্য সেটি ক্ষতিকর আমরা জানি ওজিফা আলামিন আপনি লিখেছেন কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা না কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাল্লাহবিল্লাহ আপনি দায়মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয় ইনশাআল্লাহামদুল্লাহ এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন আর যদি পরেরগুলোতে আরও শুনেন এবং সেগুলো আপনি আজান দেন তো সেটা আপনি দিতে পারেন মেয়ের রেজাউল আপনি লিখেছেন পড়াশোনা করতে করতে রাত তিনটা বেজে যায় তখন কি তাহাজুদ পড়া যাবে নাকি ঘুম থেকে উঠেই তাহাজুদ পড়তে হবে জানাবেন দয়া করে কেউ শুইতে শুইতে দেরি হয়ে গেছে অথব তিনি ওই টাইমে যদি সাহায্য পড়েন এই তাতেও তার তাহাজ আদায় হয়ে যাবে ব্যাপারটা এরকম না যে তাকে ঘুম থেকে উঠেই আদায় করতে হবে তাহাজুদের তবে এটা ঠিক যে তাহাজুদের সালাত এটা মূলত রাত থেকে উঠে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটাকে তাহাজুদের সালাত বলা হয় এটি হলো তাহাজুদের সালাতের মূলত ডেফিনেশান তবে আপনি এসার পর থেকে একেবারে ফজর রাখ পর্যন্ত যে কোনো সালা আদায় করবেন সালা বিদানের সেটা তাহাজুদ হিসাবে গণ্য হবে এবং পরিগণিত হবে আপনি তাহাজুদের আজর এবং সহানতার কাছে লাভ করবেন ইনশাআল্লাহ